তাংশালো তৈলময় দেরা মঙ্গ কালাইনি রংনি গানাও বাসনায় সিআইটিইউ ককটি সালো ককঠম পান্ডা খালাই অকগ্ন শাখা সিআইটিইউ নি হাস্তা জুফাং মানিক দে মানজাকা শঙ্কর প্রসাদ দত্তে পাঞ্চালি ভট্টাচার্য আকর্ষণ আসালনি ককঠম পান্ডাও কক সানানি থাঙ্গে সিআইটিইউ নি হাস্তা জুফাং মানিক দে শাখা তৈলময় থুইনা রওনা হাফাংনি বাকাকতে নুখুঙ্গ খরকসা খালাই সেবক দে ফটি লাগ্রনানি নাংনাই হেনে আবার হাইকে নুবিয়াল খালাইনি লোকরণ সুভা সুরনানি ককবো শাখা শ্রমজীবীরা মানুষ থেকে অর্থ সংগ্রহ করে সম্পূর্ণ যে মহকুমাগুলিতে আক্রান্ত মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের সিআইটিউ সর্বভারতীয় কমিটি অল ইন্ডিয়া যে কমিটি আরও দু একটা রাজ্য ইতিমধ্যে তারা বলেছেন তাদের সাধ্য অনুযায়ী কিছু অর্থ তারা পাঠিয়েছেন ত্রিপুরার বন্যার্থদের পাশে দাঁড়ানো এবং আমরা রাজ্য থেকে কিছু যারা বন্ধুস্থানীয় আছে তাদেরকে সংগ্রহ করে এই কাজটা সর্বভারতীয় স্তর থেকে যে সাহায্যটা পেয়েছি এবং আমাদের রাজ্য থেকে যে সম্পৃক্ত এটা নিয়ে আগামী আরও দুটো আমরা বন্যার সাহায্যের পাশে দাঁড়ানোর জন্য সেটা আমরা চালিয়ে যাব। এখানে উল্লেখযোগ্য দিক যেটা বলেছে কাজ এবং খাদ্য এটা নিয়েই খুব খারাপ অবস্থা। মুখ্যমন্ত্রীর কাছে সর্বদলীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে ইমিডিয়েটলি যাতে তিনি তার ঘরটা ঠিক করবেন তাকে কমপক্ষে দুই মাসে খাদ্য যাতে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ রেগা বা টুইবে কাজটা যদি দিয়ে দেয় তাহলে সে তার ঘরটা ঠিক করবে, মেনটেন্স করবে, এতে যে খাদ্যটাও পাবে এবং চলতে পারবে কোনো রকম কিচ্ছু করবেন না। কোনো রেগার কাজ নেই, টুইবের কাজ নেই, পুজো আসছে, সর্বোচ্চ একটা হাহাকার অবস্থা, মানুষের কাজ খাদ্যের একটা চরম সংকট চলছে। এটা আমরা বরাবর বলছি কিন্তু শুনতে চায় না এই সরকার, এই ভাষা বুঝতে চায় না। প্রয়াতদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্টে যা আছে এটা দিয়ে হবে না। আমরা বলবো প্রাইম মিনিস্টার আবাসন যোজনার ঘর দিয়ে দিক, যারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে এটা দিয়ে দিতে হবে, আর যারা অন্যান্য যারা আংশিক ক্ষতিগ্রস্ত তাদেরকে সেটা দিয়ে দিতে হবে, আর যেখানে যেখানে ক্যাম্প চলছে সেখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরবরাহ করতে হবে। এখানে একটা বিষয় যেটা আমরা বলবো, প্রয়াত যারা হয়েছেন বন্যায় যারা মারা গেছেন তাদের পরিবারে কমপক্ষে 40 লক্ষ টাকা দিতে হবে এটা, এবং তাদের পরিবারে একজনকে কাজের ব্যবস্থা করে দিতে হবে, এটা আমরা দাবি রেখেছি। এখানে একটা বিষয় যেটা এসছে সারা ভারতবর্ষে এটা খুব জটিল কঠিন সমস্যা দাঁড়িয়েছে, টোটাল দ্য ওয়ার্কফোর্স, কী কেন্দ্র সরকার, কী রাজ্য সরকার, কী বেসরকারি সংস্থা, কোথাও সেখানে নিয়মিত কোনো কর্মনিয়োগ চলছে না। সর্বত্র একটা পরিস্থিতি তৈরি করেছেন কেন্দ্র সরকার, রাজ্যের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলো, আর বেসরকারি সংস্থা এখন ঠিকাদার, আউটসোর্সিং এবং অ্যাপ্রেন্টিস, অর্থাৎ টোটালি অস্থায়ী কর্মীদের, লক্ষ লোকই স্থায়ী কর্মীদের বিরুদ্ধে অস্থায়ী কর্মীদের ব্যবহার করে। স্থায়ী কর্মীর সংখ্যা হ্রাস পাচ্ছে, অস্থায়ী কর্মীর সংখ্যা বাড়ছে। আমরা বলছি সমকাজে সমমজুরি দিতে হবে, তাদেরকে নিয়মিত বেতনক্রম দিতে হবে, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দিতে হবে। ত্রিপুরা তো এই রাজ্যের সরকার 2018 সাল পর্যন্ত 10 বছর নিয়মিত। রাজা খোরাগলনি সিমি প্রণাম নিকটম চিনি খরাং।